18ই এপ্রিল। একদিনে অবিনাশবাবু আমার বৈজ্ঞানিক প্রতিভা স্বীকার করলেন। আমার এই প্রতিবেশীটি ভালো মানুষ হলেও আমার কাজ নিয়ে তার ঠাট্টার ব্যাপারটা মাঝে মাঝে বরদাস্ত করা মুশকিল হয়। উনি প্রায়ই আমার সঙ্গে আড্ডা মারতে আসেন, কিন্তু গত 3 মাসের মধ্যে যতবারই এসছেন ততবারই আমি প্রহ্লাদকে দিয়ে বলে পাঠিয়েছি যে আমি ব্যস্ত, দেখা হবে না। আজ রবুকে জার্মান শিখিয়ে আমার ল্যাবরেটরির চেয়ারে বসে একটা বিজ্ঞান পত্রিকার পাতা উল্টোচ্ছি, এমন সময় উনি এসে হাজির। আমার নিজেরও ইচ্ছা ছিল উনি একবার রবুকে দেখেন, তাই ভদ্রলোককে বৈঠকখানায় না বসিয়ে একেবারে ল্যাবরেটরিতে ডেকে পাঠালাম। ভদ্রলোক ঘরে ঢুকেই নাক সিটকিয়ে বললেন, আপনি কি হিঙের কারবার ধরেছেন নাকি? পরমুহূর্তেই রবুর দিকে চোখ পড়তে নিজের চোখ গোল গোল করে বললেন, উরে বাস, ওটা কি? ও কি রেডিও না কলের গান না কি মশাই? অবিনাশবাবু এখনো গ্রামোফোনকে বলেন কলের গান, সিনেমাকে বলেন বায়োস্কোপ, এরোপ্লেনকে বলেন উড়োজাহাজ। আমি ওর প্রশ্নের উত্তরে বললাম, ওকেই জিজ্ঞেস করুন না ওটা কি, ওর নাম রবু। রবুস্কোপ? আহা, রবুস্কোপ কেন হতে যাবে? বলছি না ওর নাম রবু, আপনি ওর নাম ধরে জিজ্ঞেস করুন ওটা কি জিনিস, ও ঠিক জবাব দেবে। অবিনাশবাবু, কি জানি বাবাই আপনার কি খেলা, বলে যন্ত্রটার সামনে দাঁড়িয়ে বললেন, তুমি কি হে রবু? রবুর মুখের গর্ত থেকে পরিষ্কার উত্তর এলো, আমি যান্ত্রিক মানুষ, প্রফেসর শঙ্কুর সহকারী। ভদ্রলোকের প্রায় ভিড় মিলাগার জোগাড় আর কি। রবু কি করতে পারে শুনে আর তার কিছু কিছু নমুনা দেখে অবিনাশবাবু একেবারে ফ্যাকাশে মুখ করে আমার হাত দুটো ধরে কয়েকবার ঝাঁকুনি দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। বুঝলাম এবার তিনি সত্যিই ইমপ্রেসড। আজ একটা পুরনো জার্মান বিজ্ঞান পত্রিকায় প্রফেসর বোরগেল্টের লেখা রোবো সম্বন্ধে একটা প্রবন্ধ হঠাৎ চোখে পড়ে গেল। উনি বেশ দিমাগি মেজাজেই লিখেছেন যে যান্ত্রিক মানুষ তৈরির ব্যাপারে জার্মান রাজা কৃতিত্ব দেখিয়েছে তেমন আর কোনো দেশে কেউ দেখায়নি। তিনি আরও লিখেছেন যে যান্ত্রিক মানুষকে দিয়ে চাকর বাকরের মতো কাজ করানো সম্ভব হলেও তাকে দিয়ে কাজের কাজ বা বুদ্ধির কাজ কোনোদিনই করানো যাবে না। প্রফেসর বোরগেল্টের একটা ছবিও প্রবন্ধটার সঙ্গে রয়েছে, প্রশস্ত ললাট, ভুরু দুটো অস্বাভাবিক রকম ঘন, চোখ দুটো কুটোরে ঢোকা, আর থুতনির মাঝখানে একটা 2 ইঞ্চি আন্দাজ লম্বা আর সেই রকমই চওড়া প্রায় 4 কোণা কালো দাড়ির চাবড়া। ভদ্রলোকের লেখা পড়ে আর তার চেহারা দেখে তার সঙ্গে দেখা করার আগ্রহটা আরো বেড়ে গেল। ২৩শে মে, আজ সকালে হাইডেলবার্গ পৌঁছেছি, ছবির মতো সুন্দর শহর, ইউরোপের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের অবস্থিতির জন্য প্রসিদ্ধ। নেইকার নদী শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে, পেছনে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে সবুজ বনে ঢাকা পাহাড়। এই পাহাড়ের উপর রয়েছে হাইডেলবার্গের ঐতিহাসিক কেল্লা। শহর থেকে 5 মাইল বাইরে মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রফেসর পমারের বাসস্থান। 70 বছরের বৃদ্ধ বৈজ্ঞানিক আমাকে যে কি খাতির করলেন তা বলে বোঝানো যায় না। বললেন, ভারতবর্ষের প্রতি জার্মানির একটা স্বাভাবিক টান আছে জানো বোধহয়। আমি তোমাদের দেশের প্রাচীন সাহিত্য, দর্শন ইত্যাদির অনেক বই পড়েছি, ম্যাক্স মুলার এসব বইয়ের চমৎকার অনুবাদ করেছে, তার কাছে আমরা বিশেষভাবে ঋণী। তুমি একজন ভারতীয় বৈজ্ঞানিক হয়ে আজ যে কাজ করেছ তাতে আমাদের দেশেরও গৌরব বাড়ল। রবুকে তার সাইজ অনুযায়ী একটা প্যাকিং কেসে খড়, তুলো, কড়াতের গুঁড়ো ইত্যাদির মধ্যে খুব সাবধানে শুইয়ে নিয়ে এসেছিলাম।
কমারের তাকে দেখার জন্য খুবই কৌতূহল হচ্ছে জেনে আমি দুপুরের মধ্যেই তাকে বাক্স থেকে বার করে ঝেড়ে পুছে পমারের ল্যাবরেটরিতে দাঁড় করালাম। পমার এই জিনিসটা নিয়ে এত গবেষণা এত লেখালেখি করলেও নিজে কোনোদিন রোবো তৈরি করেননি। রোবুর চেহারা দেখে তার চোখ কপালে উঠে গেল, বললেন, এই যে দেখছি তুমি আঠা পেরেক আর স্টিকিং প্লাস্টার দিয়ে সব জোড়ার কাজ সেরেছ, তুমি বলছো এ রোবো কথা বলে কাজ করে? পমারের গলায় অবিশ্বাসের সুর অতি স্পষ্ট। আমি একটু হেসে বললাম, আপনি ওকে পরীক্ষা করে দেখতে পারেন, ওকে প্রশ্ন করুন না। পমার রবুর দিকে ফিরে বললেন, তুমি কি কাজ করো? রবু স্পষ্ট গলায় স্পষ্ট উচ্চারণে উত্তর দিল, আমি আমার মনিবের কাজে সাহায্য করি আর অঙ্কের সমস্যার সমাধান করি। পমার রবুর দিকে অবাক দৃষ্টিতে চেয়ে কিছুক্ষণ মাথা নাড়লেন, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, শঙ্কু তুমি যা করেছো বিজ্ঞানের ইতিহাসে তার কোনো তুলনা নেই, বোরগেল্টের ঈর্ষা হবে। এর আগে বোরগেল্ট সম্বন্ধে আমাদের মধ্যে কোনো কথা হয়নি, হঠাৎ পমারের মুখে তার নাম শুনে একটু চমকেই গেলাম। বোরগেল্টও কি নিজে কোনো রোবো তৈরি করেছেন নাকি? আমি কিছু জিজ্ঞেস করার আগেই পমার বললেন, বোরগেল্ট হাইডেলবার্গেই আছে, আমারই মতো নির্জন পরিবেশে, তবে নদীর ওপারে। আমার সঙ্গে আগে যথেষ্ট আলাপ ছিল, বন্ধুত্বই বলতে পারো, একই স্কুলে পড়েছি বার্লিনে, তবে ওর চেয়ে আমি 3 বছরের সিনিয়র ছিলাম। তারপর আমি হাইডেলবার্গে এসে ডিগ্রি পড়ি, ও বার্লিনেই থেকে যায়। বছর দশেক হলো এখানে এসে ওদের পৈতৃক বাড়িতে রয়েছে। উনি কি নিজে রোবো তৈরি করেছেন? অনেকদিন থেকেই লেগে আছে, কিন্তু বোধহয় সফল হয়নি। মাঝে তো শুনেছিলাম ওর মাথাটা একটু বিগড়েই গেছে, গত 6 মাস ও বাড়ি থেকে বেরোয়নি। আমি টেলিফোনে কথা বলার চেষ্টা করেছি কয়েকবার, প্রতিবারই ওর চাকর বলেছে বোরগেল্ট অসুস্থ, ইদানিং আর ফোন টোন করিনি। আমি এসেছি সেটা কি উনি জানেন? তা তো বলতে পারি না। তুমি আসছো সে কথা এখানকার কয়েকজন বৈজ্ঞানিককে আমি বলেছি, তাদের সঙ্গে তোমার দেখাই হবে, খবরের কাগজের লোকও কেউ কেউ জেনে থাকতে পারে। বোরগেল্টকে আর আলাদা করে জানাবার প্রয়োজন দেখিনি। আমি চুপ করে রইলাম। দেয়ালে একটা কুকু ক্লকে কুক কুক করে 4টে বাজলো। খোলা জানলার বাইরে বাগান দেখা যাচ্ছে, তারও পিছনে পাহাড়, দু একটা পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। পমার বললেন, রাশিয়ার স্ট্রোগোনফ, আমেরিকার প্রফেসর স্টাইনওয়ে, ইংল্যান্ডের ডক্টর ম্যানিংস, এরা সকলেই রোবো তৈরি করেছেন। জার্মানিতেও 3-4টে রোবো তৈরি হয়েছে আর সেগুলো আমি সবই দেখেছি, কিন্তু তাদের কোনোটাই এত সহজে তৈরি হয়নি, আর এমন স্পষ্ট কথাও বলতে পারে না। আমি বললাম, ও কিন্তু অঙ্কও করতে পারে, ওকে যে কোনো অঙ্ক দিয়ে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। পমার অবাক হয়ে বললেন, বলো কি, ও আউয়েরবাখের ইকুয়েশন জানে? জিজ্ঞেস করে দেখুন। রবুকে পরীক্ষা করে পমার বললেন, নিয়ে যে একেবারে তাজ্জব খণ্ড, সাবাস তোমার প্রতিভা। তারপর এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, তোমার রবু কি মানুষের মতো অনুভব করতে পারে? আমি বললাম, না, ও জিনিসটাও পারে না। পমার বললেন, আর কিছু না হোক, তোমার ব্রেনের সঙ্গে ওর যদি একটা সংযোগ থাকত তাহলে খুব ভালো হতো, অন্তত তোমার সুখ দুঃখ যদি ও বুঝতে পারত, তাহলে ওকে দিয়ে তোমার অনেক উপকার হতে পারত, ও সত্যিই তাহলে তোমার একজন নির্ভরযোগ্য সাথী হয়ে উঠতে পারত। পমার যেন একটু অন্য মনস্ক হয়ে পড়লেন।
তারপর বললেন, আমি ওই ব্যাপারটা নিয়ে অনেক ভেবেছি। একটা যান্ত্রিক মানুষকে কি করে একটা রক্ত মাংসের মানুষের মনের কথা বোঝানো যায়। এ নিয়ে অনেক দূর আমি এগিয়েও ছিলাম, কিন্তু তারপর বুড়ো হয়ে পড়লাম। ব্রেনটা ঠিকই ছিল, কিন্তু হৃদরোগ ধরে কাবু করে দিল। আর যে রোগের উপর এইসব পরীক্ষা চালাবো সেটা তৈরি করারও আমার সামর্থ্য রইল না। আমি বললাম, আমি রোগের কাজে দিব্যি খুশি আছি, ও যতটুকুই করে তাই আমার পক্ষে যথেষ্ট। পমার কিছু বললেন না, তিনি দেখি এক দৃষ্টে রবুর দিকে চেয়ে আছেন। রবুর মুখে সেই হাসি। ঘরের জানলা দিয়ে পরন্ত রোদ ঢুকে রবুর বা চোখটার ওপর পড়েছে। রোদের ঝলসানিতে ইলেকট্রিকের বাল্বের চোখও মনে হয় হাসছে। 24 মে, এখন রাত 12টা। আমি পমারের বাড়ির দোতলার ঘরে বসে আমার ডায়েরি লিখছি। গতকাল মাঝরাত্রির থেকে আরম্ভ করে আজ সারাদিনের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে, যেগুলো সব গুছিয়ে লেখার চেষ্টা করছি। কতদূর পারবো তা জানি না, কারণ আমার মন ভালো নেই। জীবনে আজ প্রথম আমার মনে সন্দেহ জেগেছে যে আমি নিজেকে যত বড় বৈজ্ঞানিক বলে মনে করেছিলাম সত্যিই আমি তত বড় কিনা। তাই যদি হতাম তাহলে এভাবে অপদস্থ হলাম কেন? কাল রাত্রের ঘটনাটাই আগে বলি, এটা তেমন কিছু না, তবু লিখে রাখা ভালো। রাত্রে পমার আর আমি ডিনার শেষ করে উঠেছি 9টায়। তারপর দুজনে বৈঠকখানায় বসে কফি খেতে খেতে অনেক গল্প করেছি। তখনও পমারকে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়তে দেখেছি। কি ভাবছিলেন কে জানে, হয়তো রবুকে দেখা অবধি ওর নিজের অক্ষমতার কথাটা বারবার মনে পড়ে যাচ্ছে। সত্যি উনি যেরকম বুড়ো হয়ে গেছেন তাতে ওর পক্ষে আর রবু নিয়ে নতুন করে কোনো গবেষণা করা সম্ভব বলে মনে হয় না। আমি শুতে গেছি 10টার কিছু পরে। যাবার আগে রবুকে দেখে গেছি। পমারের ল্যাবরেটরিতে খদিব্যি আরামে আছে বলেই মনে হলো। জার্মানির আবহাওয়া, এখানকার শীত ও প্রাকৃতিক সৌন্দর্য, এসবের প্রতি ওর কোনো ভ্রুক্ষেপই নেই। ও যেন শুধু অপেক্ষা করে আছে আমার আদেশের জন্য। ঘুমোতে যাবার আগে আমরা দুই বৈজ্ঞানিক জার্মান ভাষায় ওর কাছে বিদায় নিলাম। রবুও পরিষ্কার গলায় বলল, গুডে নাইট হে প্রফেসর শঙ্কু, গুডে নাইট হে প্রফেসর পমার। বিছানার পাশে বাতি জ্বালিয়ে কিছুক্ষণ একটা ম্যাগজিন উল্টে পাল্টে ঢং ঢং করে নিচের সিঁড়ির গ্র্যান্ডফাদার গড়িতে 11টা বাজা শুনে বাতি নিভিয়ে শুয়ে পড়েছি। মাঝরাত্রে যখন ঘুম ভেঙেছে তখন কটা বেজেছে জানি না। ঘুমটা ভেঙেছে একটা আওয়াজ শুনেই, আর সে আওয়াজটা আসছে আমার ঘরের ঠিক নিচে পমারের ল্যাবরেটরি থেকে। খট খট খট, ঠং ঠং, খট খট। একবার মনে হচ্ছে কাঠের মেঝের ওপর মানুষের পায়ের আওয়াজ, আরেকবার মনে হচ্ছে যন্ত্রপাতি ঘাটাঘাটির শব্দ। তবে আওয়াজটা 5 মিনিটের বেশি আর শুনতে পেলাম না। তাও বেশ কিছুক্ষণ কান খাড়া করে শুয়ে রইলাম যদি আরো কোনো শব্দ হয়। কিন্তু তারপরে ঘড়িতে 3টে বাজার শব্দ ছাড়া আর কিছু শুনিনি। সকালে ব্রেকফাস্টের সময় পমারকে আর এ বিষয়ে কিছু বললাম না, কারণ আমার ঘুমের কোনো রকম ব্যাঘাত হয়েছে শুনে উনি হয়তো ভারী ব্যস্ত হয়ে পড়বেন। ব্রেকফাস্টের পর একটু বেড়াতে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু টেবিল ছেড়ে ওঠার আগেই পমারের চাকর কুট এসে একটা ভিজিটিং কার্ড তার মনিবের হাতে দিল।
নাম পড়ে কুমার অবাক হয়ে বললেন, সে কি বুর্গেল এসেছে দেখছি? আমিও খবরটা জেনে রীতিমতো অবাক হলাম। বৈঠকখানায় গিয়ে দেখি গিরিডিতে থাকতে জার্মান পত্রিকার ছবিতে যে মুখ দেখেছিলাম এ সেই মুখ, কেবল চুলে আরো অনেক বেশি পাক ধরেছে। আমরা ঢুকতেই বুর্গেল্ট সোফা থেকে উঠে দাঁড়িয়ে আমাদের অভিবাদন জানালেন। এত বয়স সত্ত্বেও তার চটপটে মিলিটারি ভাব দেখে আশ্চর্য লাগল। এরও তো প্রায় 70-এর কাছাকাছি বয়স, কিন্তু কি জোয়ান স্বাস্থ্য। পোমার বললেন, কই বুর্গেল্ট, তোমাকে দেখে তো আর লম্বা অসুখ থেকে উঠেছো বলে মোটেই বোধ হচ্ছে না, বরং মনে হচ্ছে চেঞ্জে গিয়ে শরীর সারিয়ে এসছো। বুর্গেল্ট ভারী গলায় হো হো করে হেসে বললেন, অসুখ বললে লোকে উৎপাতটা কম করে, ব্যস্ত আছি বললে অনেক সময় কাজ হয় না, বরং লোকের তাতে কৌতূহলটা বেড়েই যায়, আর তখন তারা টেলিফোন করে বারবার জানতে চায় ব্যস্ততার কারণ। বুঝতেই পারছো, সে কারণটা সবসময় বলা যায় না। তাও বেশি যায় না। পমার বুর্গেল্টকে পানীয় অফার করতে ভদ্রলোক মাথা নেড়ে বললেন, ও জিনিসটা একদম ছেড়ে দিয়েছি, আর আমার সময়ও খুব বেশি নেই। আমি আজকের খবরের কাগজে রবিসহ প্রফেসর শঙ্কুর এখানে আসার কথা পড়লাম, ব্যাপারে আমার কিরকম কৌতূহল সে তো জানোই, তাই খবর না দিয়ে একেবারে ছটান চলে এলাম। আশা করি কিছু মনে করনি। না না, আমি বললাম, আপনি বোধহয় তাহলে আমার যন্ত্রটা একবার দেখতে চান? সেই জন্যই তো আশা। আপনি কিভাবে অসম্ভবকে সম্ভব করলেন সেটা জানার স্বভাবতই একটা আগ্রহ হচ্ছে। বুর্গেল্টকে ল্যাবরেটরিতে নিয়ে এলাম। রবুকে দেখেই বুর্গেল্টের প্রথম কথা হলো, আপনি বোধহয় চেহারাটার দিকে বিশেষ দৃষ্টি দেননি। আমার মনে হয় এই জিনিসটাকে যান্ত্রিক মানুষ না বলে কেবল যন্ত্র বলাই ভালো, তাই না কি? এটা অবশ্যই আমি অস্বীকার করতে পারলাম না। বললাম, আমি কাজের উপরই জোরটা দিয়েছি বেশি, সেটা ঠিক। অ্যাপোলোর মতো নিখুঁত সুদর্শন মানুষ ওকে নিশ্চয়ই বলা চলে না। আপনার রোবো ভালো অঙ্ক কষতে পারে শুনেছি, টেস্ট করবেন? বুর্গেল্ট রোবুর দিকে ফিরে বললেন, দুয়ে দুয়ে কত হয়? উত্তরটা রোবুর মুখ থেকে এত জোরে এলো যে পমারের ল্যাবরেটরির কাজের জিনিসপত্র সব ঝনঝন করে উঠল। এত জোরে রুবু কখনো কথা বলে না, স্পষ্ট বুঝলাম। আর বুঝে একটু অবাক হলাম যে বুর্গেল্টের প্রশ্নে রুবু বিরক্ত হয়েছে। বুর্গেল্টের নিজের হাবভাবও এই দাবড়ানির চোটে একটু আড়ষ্ট বলে মনে হল। তিনি একের পর এক কঠিন অঙ্কের প্রশ্ন রুবুকে করতে লাগলেন, আর রবুও যথারীতি 5-7 সেকেন্ডের মধ্যে প্রত্যেক প্রশ্নের জবাব দিয়ে গেল। গর্বে আমার বুকটা ফুলে উঠল। বুর্গেল্টের দিকে চেয়ে দেখি এই 40 ডিগ্রি শীতের মধ্যেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। প্রায় 5 মিনিট প্রশ্ন করার পর বুর্গেল্ট আমার দিকে ফিরে বললেন, অঙ্ক ছাড়া আর কি জানে ও? আমি বললাম, আপনার বিষয়ে ওর অনেক তথ্য জানা আছে, জিজ্ঞেস করে দেখতে পারেন। আসবার আগে একটা জার্মান বিজ্ঞান কোর্স থেকে বুর্গেল্টের জীবন সংক্রান্ত অনেক খবর রবুর মধ্যে পুড়ে দিয়েছিলাম। আমি আন্দাজ করেছিলাম যে বুর্গেল্ট রবুকে প্রশ্ন করতে পারেন। বুর্গেল্ট আমার কথা শুনে যেন বেশ একটু অবাক হলেন, তারপর বললেন, বাবা এত জ্ঞান আপনার যন্ত্রের, বেশ বলো তো হে রবু, আমার নামটি কি?
রবুর মুখ দিয়ে কথা বেরোলো না। এক সেকেন্ড, দু সেকেন্ড, দশ সেকেন্ড, এক মিনিট, কোনো উত্তর নেই, কোনো শব্দ নেই, কোনো কিচ্ছু নেই। রবু যেন ঘরের আর সব টেবিল চেয়ার আলমারি যন্ত্রপাতির মতোই নিষ্প্রাণ নির্জীব। এবারে আমার ঘাম ছোটার পালা। আমি এগিয়ে রবুর মাথার উপরের বোতামটা নিয়ে টেপাটেপি করলাম, এটা নাড়লাম, ওটা নাড়লাম, এমনকি রবুর সমস্ত শরীরটাকে নিয়ে বারবার ঝাঁকুনি দিলাম। ভিতরের কলকবজা সব ঝনঝন করে উঠল, কিন্তু কোনো ফল হলো না। রবু আজ আমার এবং ভারতীয় বিজ্ঞানের সমস্ত মান সম্মান এই দুই বিখ্যাত বিদেশি বৈজ্ঞানিকের সামনে মাটিতে মিশিয়ে দিল। বোরগেল্ট মুখ দিয়ে করে একটা শব্দ করে বললেন, ওটাই যে একটা বড় রকম ডিফেক্ট রয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, অঙ্কটাও ভালোই জানে, যদি অসুবিধে না হয় কাল বিকেলে ওটাকে নিয়ে একবার আমার বাড়িতে গেলে আমি সারিয়ে দিতে পারবো বলে মনে হয়। আর আমারও কিছু দেখাবার আছে, তোমাদের দুজনেরই নিমন্ত্রণ রইল। বোরগেল্ট বিদায় নিয়ে চলে গেলেন। পমার আমার মনের অবস্থা বুঝতে পেরেছিলেন, আর আমিও বুঝতে পারছিলাম তিনি নিজেও খুব বিব্রত বোধ করছেন। বললেন, আমার কাছে ব্যাপারটা ভারী আশ্চর্য লাগছে, এসো তো দেখা যাক ও এখন আবার ঠিক মতো কথা বলছে কিনা। ল্যাবরেটরিতে ফিরে গিয়ে রবুকে প্রশ্ন করতে সে আবার যথারীতি জবাব দিতে শুরু করলো, হাঁটা চলাও ঠিকই করলো। বুঝতে পারলাম যে ঠিক ওই একটা প্রশ্নের মুহূর্তে ওর মধ্যে কোনো একটা সাময়িক গণ্ডগোল হয়েছিল, যার জন্য বেচারা জবাবটা দিতে পারেনি। এই ব্যাপারে তাই করতে হলে আমাকেই করতে হয়, ওর আর কি দোষ। সন্ধ্যার দিকে বোরগেল্টের কাছ থেকে টেলিফোন এলো, ভদ্রলোক আগামীকালের নিমন্ত্রণের কথা মনে করিয়ে দিলেন। রবুকে নিয়ে আসার কথাটাও আবার বলে বললেন, মন থেকে অস্বস্তি যাচ্ছিল না, কাজী রাত্রে পাছে ঘুম না হয় সেই জন্য আমার তৈরি ঘুমের ওষুধ সমনোলিনের একটা বুড়ি খেয়ে নিয়েছি। একটা কথা মনে পড়ে একটু খটকা লাগলো, কাল মাঝরাত্রিতে খুটখুট আওয়াজ কেন হচ্ছিল? পমার নিজেই কি ল্যাবরেটরিতে কাজ করছিলেন নাকি? রবুর ভিতরের কলকবজা তিনি কিছু বিগড়ে দেননি তো? পমার আর বোরগেল্টের মধ্যে কোনো ষড়যন্ত্র চলছে না তো? 27 মে, কাল দেশে ফিরব। হাইডেলবার্গের বিভীষিকা কোনোদিন মন থেকে মুজবে বলে মনে হয় না, তবে একটা নতুন জ্ঞান লাভ করেছি এখানে এসে। এটা বুঝেছি যে বৈজ্ঞানিকেরা সম্মানের যোগ্য হলেও তারা সকলেই বিশ্বাসের যোগ্য নন। কিন্তু যখন ঘটনাটা ঘটল তখন এসব কথা কিছুই মনে হয়নি, তখন কেবল মনে হয়েছিল আমার এত কাজ বাকি কিন্তু আমি কিছুই করে যেতে পারলাম না। কিভাবে যে প্রাণটা, ঘটনাটা খুলেই বলি। বোরগেল্ট আমাদের দুজনকে নিমন্ত্রণ করে গিয়েছিলেন, রবুকে সঙ্গে নিয়ে চলাফেরা করা সহজ নয়, কিন্তু ভদ্রলোক যখন বলেইছেন তখন ওকে নিয়ে যাওয়াই স্থির করলাম। বিকেল 4টে নাগাদ রবুকে বাক্সে পুরে একটা ঘোড়ার গাড়ির একদিকে সিটে তাকে কাত করে শুইয়ে দড়ি দিয়ে বেঁধে তার উল্টো দিকের সিটে আমরা দুজন বসে বোরগেল্টের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মাইল তিনেকের পথ, যেতে 45 মিনিটের মতো লাগবে। পথে যেতে যেতে রাস্তার দুধারে বসন্তকালীন চেরি ফুলের শোভা দেখতে দেখতে পমারের কাছে বোরগেল্টের পূর্বপুরুষদের কথা শুনলাম। তাদের মধ্যে একজন নাম জুলিয়াস বোরগেল্ট, ব্যারন ফ্রাঙ্কেনস্টাইনের মতো মরা মানুষকে জ্যান্ত করতে গিয়ে নিজেই রহস্যময়ভাবে প্রাণ হারান।
এছাড়া দু একজন উন্মাদ পুরুষদের কথা শোনা যায় যারা নাকি বেশিরভাগ জীবনই পাগলাগাড়তে কাটিয়েছিলেন। বনের ভিতর দিয়ে পাহাড়ের রাস্তা উঠে গেছে, এখানে ঠান্ডাটা যেন আরো বেশি, তাছাড়া রোদও পড়ে আসছে। আমি মাফলারটা বেশ ভালো করে জড়িয়ে নিলাম। কিছুক্ষণ চলার পর একটা মোড় ঘুরতেই সামনে একটা কারুকার্য করা বিরাট গেট দেখা গেল। পমার বললেন, এসে গেছি। গেটের ওপর নকশা করে লেখা রয়েছে ভিলা মারিয়ান। একজন প্রহরী এসে গেটটা খুলে দিল। আমাদের গাড়ি তার ভেতর দিয়ে ঢুকে খটখট করতে করতে একেবারে বাড়ির দরজার সামনে উপস্থিত হল। বাড়ির চেয়ে প্রাসাদ বা কেল্লা বললেই বোধহয় ভালো। বুর্গেট সামনেই অপেক্ষা করছিলেন। আমাদের নামার সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তার ঠান্ডা হাত দিয়ে আমাদের করমর্দন করে বললেন, তোমরা আসাতে আমি বড়ই খুশি হয়েছি। তারপর দুজন সন্ডামার্কা চাকর বেরিয়ে এসে রুবুর বাক্সটা তুলে বাড়ির ভিতরে নিয়ে গেল। আমরা ভিতরে বৈঠকখানায় গিয়ে বসলাম, আর তার পাশেই লাইব্রেরিতে বোরগেল্টের আদেশ মতো রবুকে বাক্স থেকে বার করে দাঁড় করানো হলো। সমস্ত বাড়িটা, বিশেষ করে এই বৈঠকখানা এবং তার প্রত্যেকটি জিনিস, ছবি, আয়না, ঘড়ি, ঝাড়ু লণ্ঠন, সব কিছুতে যেমন প্রাচীনত্ব তেমনই আভিজাত্যের ছাপ। একটা কেমন গন্ধ রয়েছে ঘরটার মধ্যে, যেটা কিছুটা পুরনো কাঠের আর কিছুটা যেন মনে হয় কোনো ওষুধের বা কেমিক্যালের। বোরগেল্টেরও নিজের একটা ল্যাবরেটরি নিশ্চয়ই আছে, আর সেটা হয়তো এই বৈঠকখানেরই কাছাকাছি কোথাও হবে। বাতি জ্বালানো সত্ত্বেও ঘরের আবছা অন্ধকার ভাবটা কাটল না। কাটবেই বা কি করে, এমন কোনো জিনিস ঘরে নেই যার রং বলা যেতে পারে হালকা। সবে হয় ব্রাউন না হয় কালচে, আর সবই পুরনো। সব মিলিয়ে একটা গম্ভীর গা ছমছম করা ভাব। আমি মদ খাই না বলে বোরগেল্ট আমার জন্য গিলাসে করে আপেলের রস আনিয়ে দিলেন। যে চাকরটি ট্রেতে করে পানীয় নিয়ে এলো, দেখলে মনে হয় তার অন্তত 90 বছর বয়স হবে। আমি হয়তো তার দিকে একটু বেশি মাত্রায় অবাক হয়ে দেখছিলাম, আর বোরগেল্ট বোধ হয় আমার কৌতূহল মেটাবার জন্যই বললেন, রুডি আমার জন্মের আগে থেকেই এ বাড়িতে আছে। ওরা 3 পুরুষ ধরে আমাদের বাড়ির চাকর। এখানে বলে রাখি, বোরগেল্টের মতো এত গম্ভীর অথচ এত মোলায়েম গলার স্বর আমি আর কখনো শুনিনি। আমরা তিনজনে হাতে গিলাস তুলে পরস্পরের স্বাস্থ্য কামনা করছি, এমন সময় বাইরে কোথা থেকে যেন টেলিফোন বেজে উঠল। তারপর বুড়ো চাকর রুডি এসে খবর দিল পমারের ফোন। পমার উঠে ফোন ধরতে চলে গেলেন। বোরগেল্টের হাতের গেলাসেও আপেলের রস। সেটাকে ঘোরাতে ঘোরাতে আমার দিকে এক দৃষ্টি চেয়ে বোরগেল্ট বললেন, প্রফেসর শঙ্কু, তুমি জানো বোধ হয় আজ 30 বছর ধরে বৈজ্ঞানিকেরা যান্ত্রিক মানুষ নিয়ে গবেষণা করছেন। আমি বললাম, জানি। এ নিয়ে কিছু কাজ আমিও করেছি, তা জানো বোধ হয়। জানি, আমি তোমার কিছু লেখাও পড়েছি। আমি শেষ লেখা লিখেছি 10 বছর আগে। আমার আসল গবেষণা শুরু হয়েছে সেই লেখার পর। এই গবেষণার বিষয়ে একটি তথ্য আমি কোথাও প্রকাশ করিনি। আমি চুপ করে রইলাম। বোরগেল্টো চুপ করে এক দৃষ্টে তার কুটোরাগত নীল চোখ দিয়ে আমার দিকে চেয়ে রইলেন। কোথায় যেন একটা দুম দুম করে শব্দ হচ্ছে, বাড়িরই মধ্যে কিন্তু কাছাকাছি নয়। বোমার এত দেরি করছেন কেন?
উনি কার সঙ্গে টেলিফোনে কথা বলছেন? বুরগেল্ড বললেন, আমাদের ফোনটা বোধহয় জরুরি। আমি চমকে উঠলাম। আমি তো কিছু বলিনি ওকে, উনি আমার মনের কথা বুঝলেন কি করে? এবার বুরগেল্ড একটা প্রশ্ন করে বসলেন যেটা আমার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। তোমার রোবটটা আমাকে বিক্রি করবে? আমি অবাক হয়ে বললাম, সে কি কথা, কেন বলতো? বুরগেল্ড গম্ভীর গলায় বললেন, আমার ওটা দরকার, কারণ শুধু একটাই, আমার রোবট অঙ্ক কষতে জানে না, অথচ ওটা আমার বিশেষ প্রয়োজন। তোমার রোবো কি এখানে আছে? বুরগেল্ড মাথা নেড়ে হ্যাঁ বললেন। থেকে থেকে গুম 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 শব্দ আর পমারের ফিরতে দেরি, এই দুটো ব্যাপারেই কেমন যেন অস্বস্তি লাগছিল। কিন্তু তা সত্ত্বেও বুরগেল্ডের রোবো এই বাড়িতেই আছে জেনে আর তাকে হয়তো দেখতে পাবো এই মনে করে একটা উত্তেজনার শিহরণ অনুভব করলাম। বুরগেল্ড বললেন, আমার রোবোর মতো রোবো আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। আমি গডফ্রিড বুরগেল্ড, যা সৃষ্টি করেছি তার কোন তুলনা নেই, কিন্তু আমার রোবট একটি গুণের অভাব, সে তোমারটার মতো অত সহজে অঙ্ক কষতে পারে না, অথচ তার এই অভাব পূরণ করা দরকার। তোমার রোবটটা পেলে সে কাজটা সম্ভব হবে। আমার ভারী বিরক্ত লাগলো, এমন জিনিস কি কেউ কখনো পয়সার জন্য হাতছাড়া করে? আমার এত সাধের নিজের হাতে তৈরি প্রথম রোবো, এটা আমি হাইডেলবার্গের আতপাগলা বৈজ্ঞানিককে বিক্রি করে দেব? কিসের জন্য? আমার এমন কি টাকার দরকার পড়েছে? আর ওই অঙ্কের ব্যাপারটাতেই তো আমার সবচেয়ে বড় কৃতিত্ব। বুরগেল্ড যেমন রোবোই তৈরি করে থাকুন না কেন, উনি নিজে যাই বলুন, আমি জানি আমার চেয়ে আশ্চর্য কোনো যান্ত্রিক মানুষ তিনি কখনোই তৈরি করেননি। আমি মাথা নেড়ে বললাম, মাফ করো বুরগেল্ড, ও জিনিসটা আমি বেচতে পারবো না। সত্যি বলতে কি, তুমি যখন এত বড় বৈজ্ঞানিক, তখন আরেকটু পরিশ্রম করলে আমি যে জিনিসটা করেছি সেটা তুমি করতে পারবে না কেন? তার কারণ, বুরগেল্ড সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে, সবার সব জিনিস পারে না, এটাই পৃথিবীর নিয়ম, চেষ্টা করলে যে পারি তা আমিও জানি, কারণ আমার অসাধ্য কিচ্ছু নেই, কিন্তু সময় কম, আমার টাকা পয়সাও যা ছিল সবই গেছে, আমার বাড়ি দেনা দেয় বাধা পড়ে আছে, সবকিছু গেছে আমার এই একটি রোবো তৈরি করতে, কোটি কোটি মার খরচ করেছি আমি ওটার পিছনে, কিন্তু এই একটা গুণের অভাবে ওটা নিখুঁত হয়নি। ওটা আমার চাই, ওটা পেলে আমি আমার রোবো থেকেই আমার সমস্ত টাকা আবার ফিরে পাবো। লোকে বলবে, হ্যাঁ বুরগেল্ড যা করেছে তার বেশি কিছু করা মানুষের সাধ্য নয়। আমার সিন্ধুকে কিছু সোনার গেল রাখা আছে, 400 বছরের পুরনো, সে গেলটা আমি তোমাকে দেব, তুমি রোবোটা বিক্রি করে দাও। সোনার লোভ দেখাচ্ছেন আমাকে, লোভ জিনিসটা যে কতকাল আগে জয় করেছি তা তো আর বুরগেল্ড জানেন না। এবার আমিও আমার গলার স্বর যথাসম্ভব গম্ভীর করে বললাম, তোমার কথাবার্তার সুর আমার ভালো লাগছে না বুরগেল্ড, শোনা কেন, হীরের খনি দিলেও আমার রোবোকে বিক্রি করব না। তাহলে আর তুমি কোনো রাস্তা রাখলে না আমার জন্য? এই বলে বুরগেল্ড প্রথমেই যে কাজটা করলেন সেটা হলো সোজা গিয়ে সিঁড়ির দিকের দরজাটা বন্ধ করে দেওয়া। তারপর উল্টো দিকে যে দরজাটা ছিল বোধহয় খাবার ঘরে যাওয়ার, সেটাও তিনি বন্ধ করে দিলেন। কাচের জানলাগুলো এমনিতেই বন্ধ, খোলা রইল শুধু লাইব্রেরির দরজা। রোবো রয়েছে ওই লাইব্রেরি ঘরে, আর এই প্রথম আমার মনে হলো যে আমি হয়তো আর রোবোকে দেখতে পাবো না, হয়তো সে আর কয়েকদিনের মধ্যেই অন্য মালিকের হয়ে কাজ করবে, তা হয়ে কঠিন কঠিন অঙ্কের সমাধান করবে। আর পমার, আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই যে পমারের সঙ্গে বুরগেল্ড স্বর করে আমার সর্বনাশ করতে চলেছে।
দুম 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 আবার সেই শব্দ শুনতে পেলাম। মনে হয় মাটির নিচ থেকে আসছে সে শব্দটা। কিসের শব্দ? বুরগেলটের উপর? আর ভাববার সময় নেই, বুরগেলটা আমার সামনে এসে দাঁড়িয়েছেন। আবার সেই নিষ্পলক দৃষ্টি, এমন নিষ্ঠুর চাহনি আমি আর কারো চোখে দেখিনি। এবার যখন বুরগেল্ট কথা বললেন, তখন দেখলাম তার গলায় আর সে মোলায়েম ভাবটা নেই, তার বদলে একটা আশ্চর্য ইস্পাত সুলভ কাঠিন্য। গলার স্বর বন্ধ ঘরে গম গম করে প্রতিধ্বনিত হয়ে উঠল। আমার গায়ে সেই শখ রোধ করা কার্বোধিনের গেঞ্জিটা পরা আছে। শখে আমার কিচ্ছু হবে না, কিন্তু গায়ের জোরে এই জার্মানের সঙ্গে পারবো কি করে? আমি চিৎকার করে উঠলাম, পমার পমার! বুরগেল্ট তার ডান হাতটাকে সামনে বাড়িয়ে পাঁচটা আঙ্গুল সামনের দিকে সোজা করে আমার দিকে এগিয়ে আসছে। তার চোখে হিংস্র উল্লাসের দৃষ্টি। আমি পেছোতে গিয়ে সোফায় বাধা পেলাম। পেছনোর কোনো উপায় নেই। বুরগেল্টের হাতের আঙ্গুল আমার কপাল থেকে 6 ইঞ্চি দূরে। গিরিডির কথা, ঠং 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 একটা শব্দ শুনে আমার দৃষ্টি ডান দিকে ফিরল। বুরগেল্টও যেন চমকে গিয়ে ঘাড় ফেরালে। তারপর এক আশ্চর্য অবিশ্বাস্য ব্যাপার ঘটল। ল্যাবরেটরির দরজা দিয়ে আমাদের ঘরের মধ্যে এসে উপস্থিত হলো আমারই হাতের তৈরি যান্ত্রিক রোবট। তার চোখ এখনো টেরা, তার মুখে এখনো আমারই দেওয়া হাসি। চোখের নিমেষে একটা ইস্পাতের ঝড়ের মতো এগিয়ে এসে তার হাত দুটোকে বাড়িয়ে দিয়ে সে জাপটে ধরল বুরগেল্টকে। আর তারপর যেটা ঘটল, সেরকম বিচিত্র বিভৎস জিনিস আমি আর কখনো দেখিনি। রবুর হাতের চাপে বুরগেল্টের মাথাটা যেন প্যাচের মতো একেবারে পিঠের দিকে ঘুরে গেল। তারপর রবুরই টানে সেই মাথাটা শরীর থেকে একেবারে আলগা হয়ে গিয়ে মাটিতে ছিটকে পড়ল, আর শরীরের ভেতর থেকে গলার ফাঁক দিয়ে বেরিয়ে পড়ল এক রাশ বৈদ্যুতিক তার। আমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে প্রায় অবশ অচেতন অবস্থায় ধপ করে সোফায় বসে পড়লাম। চোখ, মন, মস্তিষ্ক সব যেন ধাঁধিয়ে গিয়েছিল। প্রায় বেহুশ অবস্থায় বুঝতে পারলাম সিঁড়ির দিকের দরজায় ধাক্কা পড়ছে। শঙ্কু, দরজা খোলো, দরজা খোলো! পমারের গলা। হঠাৎ যেন আমার শক্তি আর জ্ঞান ফিরে পেলাম। সোফা ছেড়ে উঠে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি 3 জন লোক, পমার, বুরগেল্টের বুড়ো চাকর রুডি, আর হ্যাঁ, কোনো সন্দেহ নেই, ইনি হলেন আসল বৈজ্ঞানিক গটফ্রিড বুরগেল্ট। এর পরের ঘটনা আর বেশি নেই। আমার মনে কয়েকটা প্রশ্নের মধ্যে একটা পমারের কথায় মুহূর্তেই পরিষ্কার হয়ে গেল। সেদিন মাঝরাত্রিতে আমি ল্যাবরেটরিতে ঢুকে তোমার রুবুর মাথার ভিতর আমারই আবিষ্কৃত একটা যন্ত্র ঢুকিয়ে দিয়ে এসেছিলাম। তার ফলে তোমার সঙ্গে ওর মনের একটা টেলিপ্যাথ যোগ হয়ে গিয়েছিল। তোমার বিপদ বুঝে তাই আরো চুপ করে থাকতে পারেনি। বুরগেল্ট বললেন, এসব যান্ত্রিক মানুষ যন্ত্রের মতো হয় ভালো। আমার রোবোকে আমি এত বেশি আমার মতো করে ফেলেছিলাম বলেই ও আমাকে সহ্য করতে পারল না। ঠিক ওরই মতো আরেকজন কেউ থাকে সেটা ও চাইল না। ভেবেছিলাম আমার মৃত্যুর পর ও আমার কাজ চালিয়ে যাক, কিন্তু ব্রেন জিনিসটার মতি গতি কি আর মানুষ স্থির করতে পারে? যেই ওর বাঁধন খুলে দিলাম অমনি ও আমাকে বন্দি করে ফেললো। আমাকে মারেনি,
তার কারণ জানত যে বিগড়ে গেলে আমি ছাড়ার গতি নেই। পমার বললেন, রুডি সবই জানত কিন্তু ভয়ে কিছু করতে পারছিল না। আজকে ফোনের ধাপ্পাটা রুডিরই কারসাজি। ও চেয়েছিল আমাকে বাইরে এনে বোরগেটের বন্দি হবার কথাটা বলে আর তারপর দুজনে মিলে তাকে উদ্ধার করার চেষ্টা করে। সেই ফাঁকে যে তোমার জীবন এইভাবে বিপন্ন হবে তা আমি ভাবতে পারিনি। একটা জিনিস হঠাৎ বুঝতে পেরে আমার মনটা খুশিতে ভরে উঠল। বললাম, রবু সেদিন বোরগেল্টের নাম কেন বলেনি বুঝতে পারছেন তো? যে আসলে বোরগেল্ট নয়, তার নাম বোরগেল্ট কি করে বলবে? আমরা বুঝিনি, কিন্তু ও ঠিক বুঝেছিল। যন্ত্রই যন্ত্রকে চেনে ভালো। শুনছিলেন প্রফেসর শঙ্কু রবু।